বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার 2023 সাল সবার জীবন খুবই সুন্দর এবং আনন্দময় হয়ে উঠুক। রাব্বুল আলামিন সবাইকে সদা সর্বদা সুস্থতা দান করুন। যাদের ঘরে বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসুস্থ আছেন তাদেরকে রাব্বুল আলামিন সদা সর্বদা সুস্থতা দান করুন। আজকে যে ব্লগ ভিডিওটি শেয়ার করছি, আমি অনেকদিন যাবতে কোনো ধরনের রেসিপি বা কোনো ভিডিও শেয়ার করছি না। তার কারণ হলো অনেকদিন তো কুমিল্লা ছিলাম, সেখান থেকে এসে তারপরে বাসা মেহমান এসেছিলো, তাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আজকে যে ব্লগ ভিডিওটি দেখতে পাবেন সেটা হলো কুমিল্লা নানা দিঘির পার কোনো এক সন্ধ্যায় মামাতো বোন এবং আমার খালা, তারপর ছিল ভঞ্জি ভঞ্জি জামাই, ওদের সাথে খুবই চমৎকার একটা সময় কাটিয়েছি। শীতের সন্ধ্যায় খেয়েছি হলো শীতের পিঠা, তারপরে খেয়েছি বেলপুরি ফুচকা, তারপর খেয়েছি ঝালমুড়ি। এত সুন্দর একটা সময় কাটিয়েছি, 2023 সালটা খুবই সুন্দরভাবে কাটুক আমি তাই কামনা করছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কাছে আমি এই ব্লগ ভিডিওটি দিয়ে স্টার্ট করেছি, আশা করি আমার সামনের দিনটা খুবই সুন্দর যাবে। সবাই সবার জন্য দোয়া করি। আজকে যে ব্লগ ভিডিওটি এখানে আমি একটু বয়স দিব, তারপরে কিন্তু একেবারে সরাসরি বয়সের মাধ্যমে এখানে সবার বয়সই শুনতে পাবেন, আমার বোনদের বয়স শুনতে পাবেন, আমার ছেলে, তারপর আমার খালার ভঞ্জি ভঞ্জি জামাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওটার মধ্যে আমরা এতটাই আনন্দ পূর্তি করেছি কি আর বলবো। আমার কাছে মনে হয় যেন আমি এতগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে মনে হচ্ছে যেন আমার কাছে এই ভিডিওটাই সবচেয়ে বেশি পপুলার আমার কাছে মনে হয় আর কি। আমার কাছে খুবই ভালো লেগেছে এই ভিডিওটা। এটার মধ্যে আমরা এতটাই দুষ্টামি ফাইজলামি করেছি কুমিল্লা নানা দিঘির পারে কোনো এক সন্ধ্যা, আর খুবই চমৎকার একটা এরিয়া। যারা এখানে থাকেন বা গিয়েছেন কুমিল্লা থাকেন তারাই জানেন এই এরিয়াটা সম্বন্ধে। নেই দেখা ইয়া মুখ পুছে লাগছে। ভালো করে কো, ভালো করে ভালো করে, কেরম আছে পিঠাটা? আমি বানিয়েছি না, খাইলে মানুষ খাইলে মোটা হয় না, বুঝছো? না খাইলে মোটা স্যার কি হয় উনি বলেন উনি কিন্তু শুটকির ভর্তাটা দিয়ে শীতে ফিরাটা কেন বলছি একটু কর না। অনেক মজা, অনেক মজা, অনেক মজা। টেস্ট কম, টেস্ট কম, লবণ কম, লবণ খাইলে অনেক সমস্যা, লবণ কম খাওয়াই ভালো, বুঝছেন? আপনারা বুঝেন না? হ্যাঁ তাহলে বুঝে শুনে, হ্যাঁ এই তো থ্যাংক ইউ মা, তুমি অনেক সুন্দর কথা বলছো। শোনেন আমরা 40 টা লবণ খাই, 40 লাখ টাকা খরচ হবো, বুঝ? শুটকি লাল মরিচের ভর্তা, সরিষা ভর্তা, কাঁচা মরিচের ধনে পাতা ভর্তা, খুবই মজা, খুবই টেস্টি, এক্সিলেন্ট। আরে আমি কইছি আমনে একটু ইয়া করে তেরা করে কর না, আচ্ছা
এগুলা কি কি পুস্কা বলে ছোট পুস্কা তারপর বেলপুরি আর এগুলা কি কি বলে বেলপুরি বেলপুরি না এগুলি না পুস্কা এই কি ইন্ডিয়া তার তো পানি পুরি না বেলপুরি কেন ওই যে ইয়া কি বলে এটাকে বলে তোর বেলপুরি পানি পুরি পুস্কা বলে কি তো রে তোকে খালি খাইতে মন চাইকে অনেক সুন্দর আসছে তোমার ছবিটা আপনারা খেয়ে কিন্তু রিভিউ দিবেন বুঝছেন টক মিষ্টি দুটা মিক্স করে অনেক মজা আবার খান খান খাওয়া রিভিউ দেন স্যার কেমন হলো বলেন তো আমরা তো খাইয়ে খাই খা মাইয়া খাইতে থাক আমরা ফুকুরে পরে দেবে সাবধান ম্যাম আপনি তো কিছুই বলত হ্যাঁ হা করে এটা হলো আমার কিন্তু আমি আমার চেকারাটা আপনাদেরকে দেখাইতে পারলাম না খুবই দুঃখিত ওই দেখ কারেক বান্দর ভিডিও করতেছে অনেক কিউট করে ভিডিও বান্দর নি ভাইয়া আপনাদের কি গাড়ির দরকার আপনাদের কি গাড়ির দরকার তো দাঁড়া দাঁড়া একটু জায়গাটা অনেক সুন্দর না কুমিল্লার মন্দির দেখি তো দেখি তো এই যে কোন দিকে নানা হয়ে কোথায় তাই মনে হয় ডালমরি ফিফাশা আমি তো কোথায় লিপস্টিক আসলো আমি আসি তবু আমি
বান্ধনি এই মাই অর্ডার দুটো মাই দিমু পূজা করো না দিল এটা আমার পাজুলা গল বান্দর কেমন হলো এখন আঙ্গ মরিবার মানুষ অনেক মজ হয়েছে না বলো কনানি খাবি নি 10 টাকা